যাব না বললি তিন সপ্তাহের জন্য যাচ্ছিস, এত তাড়াতাড়ি চলে এলি যে? কি করবো তোর জন্য মন কেমন করছিল যে? তাই দিদি, মিথ্যে কথাটা তুই কোনো কালে বলতে পারিস না বুঝলি। ছোটবেলায় মিথ্যে কথা বলার জন্য আমাকে ভাড়া করে নিয়ে যেতিস, মনে আছে? আজও পারিস না, ধরা পড়ে গেছিস। কেন এত তাড়াতাড়ি চলে এলি বল? কেন মন কেমন করতে পারে না আবার? আরে আর বলিস না, কি অনেকে তোর অফিসে কি সমস্ত গোলমাল হয়েছে, ইমার্জেন্সি কল, ব্যাস চলে আসতে হলো। তবে এটা যেমন সত্যি তেমনি তোদের জন্য মন কেমন করছিল সেটাও সত্যি। আমি জানি তোর চিরকালই বাড়ির জন্য খুব মন কেমন করে। না মিনু, বাড়ির জন্য নয়, বাড়ির লোকগুলোর জন্য। জানিসই তো আমি কেমন হোমসিক, কিন্তু বাইরে গেলে মনে হয় যে আসলে কোনো ভালো জিনিস, জানিস, একা একা দেখতে আমার ভালো লাগে না। আমার তখন মনে হয় যদি সবাই মিলে সেটা শেয়ার করা যেত। তার জানি না, আম্মা বলে সেবার তো আমি পুরী যাইনি, তুই গিয়েছিলি। পুরীর সমুদ্র দেখে বর্দা যায়নি বলে, বর্দা দেখতে পেল না বলে তুই যা কেঁদেছিলি। আমি তো থেকে অনেক বড় অসভ্য। এই দিদি, শোন না, ছবি তুলেছিস? ছবি তুলেছি, কিন্তু ভালো হয়নি? না তা না, ছবিতে কি হয় বলতো, সামনে থেকে দেখতে হয়। মিনু আমি কিন্তু তোকে খুব মিস করেছি, তুই কেন গেলি না আমি জানি না। হাসিস না, ইনফ্যাক্ট শুধু তুই কেন, আচ্ছা আমরা সবাই মিলে যদি যেতে পারতাম, ধর তুই, বড়, ছোট, অনি, মেজু, অতুল, কি ভালোই যে হতো। আর কে গেলে কি হতো বলতে পারছি না, তবে মেজদা গেলে সত্যিই খুব মানে বেড়ানোটা অন্যরকম হয় এই আর কি। হুম, তা হয় বই কি, হোটেলের জানলা দিয়ে একবার কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়ে হোটেলের বিছানায় উল্টো দিকে মুখ করে শুয়ে রইল, তারপর খুব স্মার্টলি বলল, এ আর দেখার কি আছে, আমাকে পাউডার মাখিয়ে দাঁড় করে দিলে এরকমই লাগবে দেখতে। ঘটনাটা আমার মনে ছিল না তো সত্যি। তা আম্মা, এমনিতে আমরা তাড়াতাড়ি ফিরে এসেছি বলে খুব টেনশন করছে, দাঁড়া আমি আগে ম্যানেজ করে আসি। তা দেরি হয়ে গেল, কি ব্যাপার আসলে ভাই? একটু প্রচন্ড প্রেশার আছে ওপিডিতে, কি কোনো ক্রাইসিস? ওই বানি দেবনাথ, কি ওই কিডনি ফেলিও? মা মুশকিলে পড়েছে। কেন? উনি তো কোনো ওষুধ খেতে চাইছেন না, কোনো খাবার খেতে চাইছেন না, কোনো ইঞ্জেকশন দিতে দিচ্ছেন না, ডায়ালিসিস তো দূরের কথা। সেই কেন? খালি একটাই কথা বলছেন, বাড়ি যাবো, আমায় ছেড়ে দিন, বাড়ি যাবো। তা বললে হয়? ওনা তো অ্যাডভান্স স্টেজ, এই অবস্থা ছাড়ে কী করে বলুন তো। তো আপনি কথা বলে দেখেছেন? কোনো লাভ নেই, পুরো সাইকোলজিক্যাল কেস। ও, তাহলে কিছু না করা গেলে বাড়ির লোকজনদের বলি বন্ডে সই করে তারপর নিয়ে যাবে। এই সময় ডক্টর বাসুকে খুব মিস করছি, এইসব কেসগুলো এত ভালো হ্যান্ডেল করতেন, এই সময় না থাকাটা খুব আনফর্চুনেট। ইয়েস, হ্যাঁ ঠিক আছে, বসতে বলুন, আমি আসছি। আরো আমার মনে হয় তোমাকে হার্ট করার জন্য উনি কথাটা বলেননি। আমি হার্ট হয়েছি তোকে কে বলল? বরং আমারই খারাপ লাগছে যে আমার জন্যই হসপিটাল আজকে এই ক্রাইসিসটা ফেস করছে।
জায়গা বাদ দে, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা বল। তুমি বরঞ্চ পেশেন্টের সাথে কথা বলো তো, তোমার মধ্যে মানুষকে কনভিন্স করার একটা অদ্ভুত পাওয়ার আছে, বলো তুমি কথা বলো। কনভিন্সিং পাওয়ার আমার? শালি আকাশ, আমার কিরম কনভিন্সিং পাওয়ার সে তো দেখাই গেল। ডাক্তার সরকারকে বল নতুন ডাক্তার আনতে, বুঝলি? এভাবে আর কদিন চলবে? আমি আর পাচ্ছি না রূপা। কি পারছিস না? তুই জানিস না সেদিনকে অজিত আমার হাত ধরেছিল, আর যখন না ও আমার হাত ধরলো আমার সবকিছু মনে পড়ে গেল। ও তোর সঙ্গে কি কি করেছে সমস্ত কিছু। আমি আমার লাইফের সবকিছু বলেছি অজিতকে ভয় পাওয়ার জন্য নয়, যাতে তুই একটু শক্ত হোস, আমার কষ্টগুলো বুঝিস, তাই জন্য বলেছি। আমি পারবো না রূপা। পারবি না, পারিস না, তোকে কিচ্ছু পারতে হবে না। এরপরে যা করার আমি করব। আমি তোকে বোঝাতে পারিনি, এটা আমার দোষ। তোকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে রূপা? শোন, আমি তাই দেখো না, সারাক্ষণ আমার সাথে বকবক করে যাচ্ছে, আমি শুনবো বলে ওয়েট করে করে চলে না। আরে বেরিয়ে এসে বেড়াটার গল্প না করলে কি করে? অনিতা, গুবলুর জন্য জামা কাপড় কিনবে ঠিক করেছিলে না? হ্যাঁ, আজকে যাবে? হ্যাঁ যেতে পারি। কোথায়? এসপ্ল্যানেডে খুব ভালো সেল দিচ্ছে। তাই? 30% রিবেট। আরে গ্রেট, খুব ভালো। আমারও আজকে রেকর্ডিং নেই, যদি বলো আমি অ্যাকম্পানি করতে পারি। ভীষণ ভাবে বলছি, প্লিজ অ্যাকম্পানি করো। তুমি নন্দিনীকে বলে, নন্দিনী এই তো তুমি এসে গেছো, তুমি যাবে তো? যাবো মানে? আরে কোথায় যাবো সেটা আগে বলো। অত শুনে তোমার কি লাভ? আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি, তার সঙ্গে ফাউ হচ্ছে গুবলুর জন্য জামা কাপড় কেনা, তুমি যাবে? ও আমি আমি হ্যাঁ আমি যেতে পারি, কিন্তু আমার কিন্তু কি একটা শর্তে। এই দেখো শর্ত দেখাচ্ছে, শর্ত। দিদি বেড়াতে যাওয়ার জন্য শর্ত দেখাচ্ছে, দেখো একটা শর্ত আছে। আমি যেতে পারি মেজো, যদি যদি বড় আমাদের আজকে বাইরে খাওয়ায়। গ্রেট, কি হোয়াটস দ্য বিগ ডিল, খাওয়াবো। আমার একটা শর্ত আছে। বাবা, আমার শর্ত দিচ্ছে? হ্যাঁ, কিচ্ছু করার নেই, আমরা সবাই খাবো, তোমারও খাবার দেওয়া হবে, কিন্তু তুমি শুধু গল্প বলে যাবে বেড়াতে যাওয়া। এ মানে হোয়াটস দ্য বিগ ডিল, আমার একটু রোগা হওয়ার দরকার ছিল, আমি গল্প বলবো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো আইডিয়া। আচ্ছা আজকে তাহলে নো বোরিং রান্নাবান্না বাড়িতে নন্দিনী, ঠিক আছে? আমি রেডি হয়ে আসি, এসে কিন্তু তোমার বেড়ানোর গল্প শুনবো। ছুটি জানিস তো, আজকে খেতে খেতে বাইরে বেড়ানোর সমস্ত ছবিগুলো দেখাবো। হ্যাঁ আমি অনেকে, এ বাবা এনেছি না, আনিনি। দেখ অনেকে তুমি এত করে বললে, তুই দাঁড়িয়ে রইলি যে, যাবি না? চল চল রেডি হ। আমি যাবো না। কেন যাবি না? আমরা সবাই যাচ্ছি, তুই আমাদের সঙ্গে যাবি। আমার কিছু কেনার নেই, আমার কিচ্ছু কেনার নেই, কারোর জন্য কিছু কেনার নেই, আমি গিয়ে কি করবো বলো? তোমরা যাও। আমারও কিছু কেনার নেই, তবু আমি যাচ্ছি। আমরা সবাই যাচ্ছি, তুমি আমাদের সঙ্গে যাবে, যাও রেডি হও। আমি নিধির সঙ্গে থাকবো, তোমরা সবাই যাচ্ছ, আমি নিধির সঙ্গে থাকবো, সেটা তোমাদের শপিং এর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং। নিধি, পাখি দিদি
কে? আমি পিউ। কে পিউ? আমি তোমার মাসির না না আমি হলাম তোমার বন্ধু। তুমি আমার বন্ধু না? তোমার বন্ধু আমি নই, কিন্তু আজ থেকে হয়ে যাব, প্লিজ। তুমি এই ঘরে থাকো? তুমি পাখির দিদি বন্ধু হচ্ছো? গবলু দাদার বলতে পারো। তাহলে টুস্কি দিদি? আমি যদি টুস্কি দিদির বন্ধু হই তাহলে? তাহলে আমি আর তোমার বন্ধু। সত্যি? ইয়েস। তাহলে আজ থেকে আমি আর হুমা, তোমার নামটাই তো জানা হলো না। মাই নেম ইজ নিধি। ওকে, ভেরি সুইট নেম। সো আজ থেকে আমি আর নিধি হলাম ফ্রেন্ড। ডান ডান। তারপর আমি আস্তে আস্তে পাটিপে টিপে পদ্মনাবনের ঘরে ঢুকছি। এই ভয় করছে জানিস তো? মনে হচ্ছে ইয়েতির গুহায় ঢুকছি। দরজাটা ঠেলে আমি সবে এ দাঁড়া কে কিসের কি? ও ইয়েতি, ইয়েতি, ইয়েতি দেখিস নি? পদ্মনাবনকে ঠিক ওই রকম দেখতে মারি, কালো মোটা। তো আমি সবে দরজাটা ঠেলে বুঝি ইয়েতি দেখেছিস? হ্যাঁ। কোথায় দেখলি? টিনটিনেন্টি বেটে। ও মানে আচ্ছা, অশিক্ষিত তো। আর তোকে আমি বারবার বলেছি কিন্তু মাঝপথে থামিয়ে দিবি না, ফ্লোটা একদম। হ্যাঁ বল, কোথায় ছিলাম তাই ভুলে গেলাম। আমি সবে ঢুক, হ্যাঁ সবে পদ্মনাবনের ঘরে ঢুকছি। দরজাটা ঠেলে ঢুকে দেখি নেই, মানে হয়ে গেছে। কি হয়ে গেছে? নেই হয়ে গেছে, ভ্যানিশ। আমি করলাম বলতে পারিস। আসলে কিছুদিন ধরে আমি হ্যারি পটার সিরিজটা পড়ছিলাম তো, তো ম্যাজিক করে। এই শোন, অনেকক্ষণ ধরে তোর এই ভ্যান তারারা শুনে যাচ্ছি, কি হয়েছে সেটা দয়া করে সংক্ষেপে বলবি? দুম করে ওরকম বলা যায় নাকি? আমি বলে কোথায় খেটে খুঁটে সাসপেন্স থ্রিলারের মতো জাল গুটিয়ে গুটিয়ে আস্তে আস্তে শেষে। তুই হচ্ছে সেই ধরনের লোক রজত, যারা ডিটেকটিভ উপন্যাস উল্টে প্রথমেই শেষ পাতাটা দেখে নেয় খুনিটা কি। আবার ভাট বকছিস? আমি এরকমভাবে দুম করে বলতে পারি না, অদ্ভুত। এরকমভাবে বলা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, আমার চাকরি আছে, পদ্মনাবনের চাকরি গেছে, অভিতের সবার সব সমস্যার সমাধান হয়ে গেছে, অভিতের সুখ শান্তি নেমে এসছে, বিশ্বশান্তি ধ্যার 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 তত্তর করে এগিয়ে চলেছে। আমি বিস্তীর্ণ সবুজ ঘাস জমির ওপর দিয়ে পতাকা হাতে, সাদা পতাকা হাতে, কিরে আমি বিস্তীর্ণ ঘাস জমি দিয়ে এতদূর এগিয়ে গেলাম, তোর কোনো চ্যাদ ব্যাদ নেই রজত? না, ভালো খবর। ভালো খবর মানে? খুব ভালো খবর। খুব ভালো খবর? খুব ভালো খবর শুনলে লোকে এইরকম করে একটা বন্ধুর কাছে? আমি বলে ভর দুপুরবেলা ওরাংওটাঙের মতো লাফাতে লাফাতে তোকে খবরটা দিতে এলাম। আর তুই কি করবো বল, তোর খবর শুনে আমি ওরাংওটাঙের মতো লাফাবো? না, তুমি লাফাবে কেন? তুমি লাফাবো তো আমি। আরে তোর এই ডাক্তার বান্ধবীর কি যেন নাম, ডালিয়া? না না, চন্দ্রমল্লিকা। না আমি আমি বলছি, দাঁড়া, মনে করাবি না, রক্ত করবি, তাই তো? আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, না হয় ভুলই বলেছি, তাকে ছাড়া বোধহয় তুই আজকাল হাসছিস না। ঠিক আছে, তাহলে তাকে ডেকে নিয়ে আয়, তার সামনে গল্পটা বলি, তার সামনে হাস। ডাকতে পারলে তো ভালোই হতো রে, কিন্তু সে তো আর সম্ভব নয় রে। মানে সেও কি নেই হয়ে গেছে? ভ্যানিশ। দেখ, তোর হ্যারি পটারের দৌলতে হয়তো বুঝো। হ্যারি, তুই কিছু করেছিলি? তুই কি করেছিলি? না, চলে গেল। হ্যাঁ বাদ দে, চল তো। কোথায়? তাকে খুঁজতে? ভালো খাবারের খোঁজে। হ্যাঁ চ চ। পদ্মনাবন দিয়েছিল,
আসছি তো। মা এসে গেছো? এই নিধি কি করেছিল না আজকে? আমি কিছু জানি না, তার আগে তুমি বলো তুমি আমার জন্য কি এনেছো। কি এনেছি মানে? মানে সবাই বেরিয়েছিল, বড় বৌদি বর্দার জন্য পাঞ্জাবি এনেছে, মেজ বৌদি মেজদার জন্য শার্ট এনেছে, এখন আমার বউ আমার জন্য কি এনেছে। আমি তো যাইনি। সেটাই তো, যাওনি কেন? এমনি এমনি দিদি দিদি তো গেল, তাই নিধিকে আমার কাছে রেখে। দিদি গেল বলে নিধিকে তোমার কাছে রেখে গেল, নাকি তুমি যাওনি বলে নিধি তোমার কাছে ছিল? একই হলো না? এক হলো না। আরে নন্দিনী, আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো? আমি কি কি করব বলো? ওদের তো কতজনের জন্য কত কিছু কেনার ছিল, গুবলু, টুসকি, পাখি, নিধি, তাই। আর তোমার তোমার কারোর জন্য কিছু কেনার নেই? তোমার আমার জন্য কিছু কেনার নেই, নাকি এখন আর আমার জন্য কিছু কিনতে ইচ্ছে করে না? আরে তার জন্য ওদের সঙ্গে যাওয়ার কি আছে? আমরা দুজনে তো যে কোনো দিন। তুমি যাবে? কবে যাবে? এখন আর আমার সময় হবে না। তুমি যদি চাও তুমি পিউয়ের সঙ্গে গিয়ে কিনে আনতে পারো, ও তো একা একাই থাকে বাড়িতে, তাছাড়া ও ড্রেস সেন্সও ভালো। তুমি তো জানো আমার, দেখো রুমালগুলো পুরনো হয়ে গেছে, নতুন করা গেঞ্জি কিনতে হবে, তাছাড়া কি গরম পড়েছে, একটা পাতলা টি শার্ট পর্যন্ত নেই। তুমি ওর সঙ্গে বেরিয়ে গিয়ে তো এগুলো কিনতে পারো। শোনো না নন্দিনী, মেজো আবার এই রঙের শাড়ি কিনেছে, ওর তো এই রঙের শাড়ি অনেকগুলো আছে, তাই না? হুম, দেখ তো কি কাণ্ড, আমি কতবার করে মেজোকে বললাম, ওর কি ধারণা জানিস তো, এই রঙটা ছাড়া ওকে নাকি আর কোনো রঙ মানায় না, কি বলি বল। সেই আর কি, আগে মাথাটা অর্ধেক খারাপ ছিল, এখন দাদার পাগলামির চোটে পুরোটাই খারাপ হয়ে গেছে। মিনু বাবা, এই শাড়িটা কি সুন্দর রে এটা দেখি। হ্যাঁ দেখ না, ছোটকে না আমি কতবার বললাম যেতে, ছোট তো কিছুতেই আমার সঙ্গে গেল না, আমি বাধ্য হয়ে ওর জন্য পছন্দ করে এই শাড়িটা নিয়ে এসেছি। হবে রে, ঠিক আছে, দারুণ হয়েছে, দারুণ। তোর পছন্দটা তো চিরকালই দারুণ দিদি, আমাদের সবার মধ্যে সব থেকে ভালো পছন্দ হচ্ছে তোর, ওকে খুব মানাবে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে বাবা, এটা কার জন্য? কি সুন্দর দেখতে রে, কি রংটা, বাহ খুব সুন্দর হয়েছে। ভালো তো? খুব ভালো, সত্যি ভালো, সত্যি খুব ভালো হয়েছে। যাক বাবা বাঁচালি। তোর জন্য নিয়েছিস বুঝি? তোর জন্য আমার জন্য এই শাড়িটা কেন কিনেছিস? মিনু, আমি অনেক আশা করি তোর জন্য শাড়িটা নিয়ে এসেছি। দিদি তুই খুব ভালো করেই জানিস সেটা অসম্ভব, আমি শাড়িটা কোনোদিনই পরব না। তুই যদি মনে করে থাকিস যে তোর সঙ্গে এখন আমি
কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব সেই নিয়ে আলোচনা করব। তাহলে তুই খুব ভুল করছিস মিনু। আমি খুব ভালো করে জানি যে তুই যেটা করছিস সেটা বোকামি। তুইও খুব ভালো করে জানিস যে তুই যেটা করছিস সেটা বোকামি। কি বলতে চাইছিস কে তুই? কিছু না, আমি কিচ্ছু বলতে চাইছি না। আমি খুব ভালো করে জানি যে তুই তুই এখনই শাড়িটা পরবি না, ঠিক আছে? আলমারিতে তুলে রাখবি, ফেলে তো দিবি না। মাঝে মাঝে যখন আলমারি খুলবি শাড়িটা তো চোখে পড়বে, আমার কথাগুলো মনে পড়বে। শাড়িটা তুই নিয়ে যা, শাড়িটা তোর কাছে থাকবে মিনু। আর আমি অপেক্ষা করে থাকবো সেই দিনটার জন্য যেদিন তুই এই শাড়িটা পরবি। দেখ দিদি, আমি তোকে বোঝাতে পারছি না, বা তুই জানিস আমি কেন অপেক্ষা করে থাকবো? কারণ আমি জানি যে আমার এই কথাগুলো তুই একদিন ঠিক বুঝতে পারবি। আর সেই দিন, সেই দিন তুই তুই ঠিক এই শাড়িটা পরবি। আমি কিন্তু সত্যি অপেক্ষা করে থাকবো।